হে গাইজ, ওয়েলকম ব্যাক টু মাই চ্যানেল রিচা টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি আপনার সমস্ত বহুত ভালো থাকবে। তো সাং মানে আজি আপনার সহ স্কিন কেয়ার টিপস গোটে সেয়ার করবি, যাহাদ্বারা আপনার যে জায়গা গুড়া দেখিবে প্রায় বডির আমার কিছু কিছু জায়গা, যেমিকি মানে আমার জয়েন্ট গুড়াকরে, যেমি আমার গোড়র গুইঁঠি পাখর হেলা, কিংবা আপনার দেখিপারে গোটে গোটে জায়গা যেমি আঁঠু বহুত কলা পড়ি যায়, কিংবা কোহুণী কলা পড়ি যায়, এমনি প্রায় জায়গা থাকে, বেক যেমি বেক এরিয়া হল এই জায়গা গুড়া বহুত কলা পড়ি যায়, ফেসরে বি কিছু জায়গায় আখি তল কিংবা কোণী জায়গার কলা পড়ি যাচ্ছে। তাহলে আজির ভিডিও আপনার দেখুন, মু ঘরে থাকা জিনিসের আপনার সহ হোম রেমেডি বহু সুন্দর টিপসটে সেয়ার করবি, যাহাদ্বারা আপনার স্কিন কু ভালো ভাবে হোয়াইট করে পারে আর কলাপণ দূরে পারে। তো এটি দেখুন, প্রথমে গিনা আর গোটে চামচ নিয়েছি, চামচ মেজরমেন্ট করি নেবে, যে চামচ নেবে সেই চামচরে আপনার সবু জিনিস যেকোনো জিনিস কহবি আড করা সেই জিনিস সেই চামচরে আপনার আড করবে। তো দেখুন, প্রথমে আপনার এটি গোটে চামচ দেবে বেসন, বেসন জায়গায় আপনার কম নেবে, যদি আপনার ঘরে ইনস্ট্যান্ট আপনার এটা লগাই চাহিলে বেসন না, তো কিছু কথা না, বেসন জায়গায় আপনার গোটে চামচ অটা নেবে, ঠিক আছে। তারপরে আপনার এটি আউ গোটে জিনিস আড করবে, ঠিক সেই চামচরে আপনার নেবে, ঠিক সেই চামচরে আপনার নেবে চাউল চুনা। তো দেখুন, এটি চাউল চুনা আপনার দেখবে টিকি খদড়িয়া থাকে হাতের, আপনার সমস্ত প্রায় ঘরে চাউল চুনা বনাউবে, অরুয়া চাউল যে চুনা আমার ঘরে পিঠা পাই বনা যায়, বা সেই অরুয়া চাউল নেবে, যদি না আপনার মিক্সিং জারে অরুয়া চাউল পুরা পাউডর বনাই দিও, খদড়িয়া আঁশ লা যেমি থাকবে হাতের খড়িয়া লাগুব। তারপরে আপনার এটি আউ গোটে জিনিস আড করবে, যেটা কি আমার সৌন্দর্যতা বহুত ইম্পর্টান্ট, যেটা হচ্ছে হলদী। হলদী আপনার পুরা পিওর হলদী নেবে, তো এটি গোটে পিঞ্চ হলদী নেবে, বেশি নেবেনি, তাকে ভালো ভাবে গোলাই দেবে, গোলাই সারা পরে আপনার সোডা ব্যবহার করবে, যেটা আমি নর্মাল খাইবা সোডা, বরা হলে কিংবা পকুড়ি ছাড়লে আপনার সমস্ত জাঁথিবে পকা যায় টিকি সোডা, যদি পকাউছেন ঘরে যদি সোডা আছে গোটে চামচ নিও, যদি আপনার ঘরে সোডা না তাহলে ইনস্ট্যান্ট কম করবে আপনার ইনো ইয়া জায়গায় ব্যবহার করে পারবে, ইনো তো নিশ্চিত থাকবে, যদি বি অছি নহলে নাই দোকানু নিয়ে আসন্তু, আপনার এটি গোটে চামচ ইনো পাউডর এখানে আড করবে। দেখুন, এই সবুক দিয়ে সারিকি গোলাই নেবে, গোলাই সারা পরে আপনার এখানে আড করবে লেম্বু। তো এটি আপনার গোটে ভালো লেম্বু, মানে কিছু লেম্বু থাকে রস ভালরে বাহারি, কিন্তু ভালো যে রস বাহার তো সেই লেম্বু নেবে, গোটে লেম্বু আপনার এটি ভালো ভাবে চিপুড়ি নেবে, মো পাখে এবে মাত্র ফাড়ু টিকি অধিকা লা, সেই এতিকি চিপুড়ুছি, কিন্তু আপনার পাখে যদি অছি গোটে লেম্বুর রস, মানে যেতিকি যেতিকি সামগ্রী সব জিনিস কহুছি আড করা, সেই আপনার এটা ক্লিয়র করে দেছি, মো পাখে ইনস্ট্যান্ট নথিলা, কিন্তু আপনার এটি গোটে লেম্বুর রস ব্যবহার করে, যেতবে লেম্বু রস দেবে দেখবে রিয়াকশন হয়ে যদি সোডা কিংবা ইনো পকাইবে তার গোটে অলগা ফেম্পল টাইপর রিয়াকশন আসবে। তো তাপরে আউ যদি অধিকা ব্যাটর কু বহলা যদি মানে ভালো ভাবে গোলাই নহলা, তাহলে আপনার এ জায়গায় গোলাপ জল আড করবে, এই আপনার গোলাপ জল দেবে দুই তিন চামচ, যেতিকি দরকার গোলাপ জল এর আপনার দিয়ে দেবে, যদি গোলাপ জল না কিছু কথা না, নর্মাল পানি দেবে, যদি অছি গোলাপ জল টিকে দেবে বহুত ভালো রহব। তো দেখুন, এটি দিয়ে সারা পরে আপনার ইয়াকে ভালরে গোলাই নেবে, আপনার যেতিকি পতলা কিংবা বহলা লগাই চাহুন সেই হিসাবে ব্যাটরটি বনাই। তো দেখুন, ভালো ভাবে প্রথমে গোলাই নেবে, গোলাই সারা পরে ইনস্ট্যান্ট ইয়াকে আপনার কামরে লগাইবে, জমা বি রখবে নি বেশি সময়, ইয়াকে কেবে বি রখবে নি, সাংগে সাংগে আপনার বনাইলে ইয়াকে লগাইবে। আউ ইনো যদি আপনার দিয়ে আড করছেন, তো বহুত শীঘ্র কুইকলি আপনার এই জিনিসক ব্যবহার করি মানে গোলাই নেবে, গোলাই নেবে সাংগে সাংগে আপনার ব্যবহার করবে। তো ইয়াকে লগাইবা পূর্ব আপনার স্কিন যেকোন জায়গায় লগাই চাহুন, যেমি আপনার যে কোহুণী হল, আঁঠু হল, পাদর যে গুইঁঠি পাখে যে সাইডে যে কলা দাগ হয়ে গোটে বাহারে সেটা হোক কিংবা বেকর হোক, যদি আপনার লগাউছেন সে জায়গাকে প্রথমে ভালো ভাবে ক্লিন করে নিও, ক্লিন করে সারা পরে আপনার কোণ করবে লগাইবে। তো এটি দেখুন, প্রথমে মু হাত লগাই, আপনার প্রায় দেখিবে আঙ্গুঠিতে জয়েন্ট মানে যে জয়েন্ট থাকে সে জয়েন্ট মানে বি বহুত কলা পড়ি থাকে প্রায় লোকর, তো সেই জায়গায় বি আপনার লগাইবে, কিংবা যেকোন জায়গায় আপনার কলা পড়ি যে স্কিন আপনার ইয়াকে আপ্লাই করবে, আপ্লাই করা পূর্ব আপনার ভালো ভাবে স্কিন কু সফা করে নিয়ে। তারপরে এমনি আমি যে প্যাকটি বনাইলে তাকে আপনার লগাইকি, তারপরে যে লেম্বু চোপাকে আপনার ফোপাড়ি নথিবে সেই চোপাকে রখিথিবে, তাকে আপনার কোণ করবে স্কিন উপরে হালকা হালকা মসাজ করিকি লগাইবে। জানিছেন লেম্বু আপনার স্কিনু কলাপণ দূরাইবার সাহায্য করে, থাকে পক্ষে আপনার স্কিন কু ক্লিন রাখব, আর এতে আমি যেকোন জিনিস সব আড করছে, যেমি বেসন হল, চাউল চুনা হল, আমার তাপরে এটি হলদি পড়ছি, এসবু জিনিস না আমার স্কিন গ্লো করবার গোটে বহুত বেনিফিট দেব, যেটা কি আপনার স্কিন কু গ্লো আনব, আর তা সত্ত্বেও যে সোডা আর লেম্বুর রিয়াকশন আসব সেইটা আপনার কলাপণ দূরাইবার সাহায্য করবে। তো নিহতি ব্যবহার করতু, আর যেকোন হোম রেমেডি আপনার বনাইকি লগাইবে টিকি আপনার টাইম লাগবে, এমতিকি বাহারে যাইকি পয়সা খরচ করি পার্লরে আসলে অধিক পয়সা খরচ হুয়ে, কিন্তু সে পয়সা টিকি আপনার সেভ হয়ে যাব, টাইম বি সেভ হব, আর ন্যাচুরাল জিনিস কোণ কোণ আপনার সব মিশাইলে সেসব জিনিস বি জাঁপারে, তো
ସେଥିପାଇଁ ନିହାତି ଭାବରେ ଆପଣମାନେ ଏଇ ପ୍ୟାକ୍କୁ ବନାନ୍ତୁ, ଆଉ ଆପଣଙ୍କର ଯେକୌଣସି ଜାଗାରେ କଳା ଦାଗ ହୋଇଛି ତାକୁ ଲଗେଇକି ଦୂର କରନ୍ତୁ। ଆଉ ୱାନ୍ସ ଗୋଟେ ଥର ଲଗେଇଲେ ତ ପୁରାପୁରି ଭଲ ହୋଇଯିବନି, କିଛିଟା ନିହାତି ଆପଣଙ୍କ ସ୍କିନ୍ର ଚେଞ୍ଜେସ୍ ଆସିବ, କିନ୍ତୁ ଆପଣମାନେ ୟାକୁ ନିହାତି ପାଖାପାଖି ସପ୍ତାହକୁ ଥରେ ଦୁଇ ଥର କରନ୍ତୁ। ଟାଇମ୍ ଅଛି ଯଦି ଦୁଇ ଦିନରେ ଥରେ ୟାକୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ, ଆଉ ରେଗୁଲାର ରଖନ୍ତୁ, ମାସେ ଦୁଇ ମାସ ବ୍ୟବହାର କରନ୍ତୁ, ଦେଖିବେ ସେ ଜାଗାଟା ବହୁତ କଳା, ମାନେ ସେ ଜାଗାଟା ସେଇ ସ୍କିନ୍ଟା ଆମର ଟିକେ ଟାଣ ଥାଏ, ଆଉ ସେ ସ୍କିନ୍ଟା ବହୁତ ଟିକେ କଳା ହୋଇଥାଏ। ତ ସେଥିପାଇଁ ଟାଇମ୍ ଟିକେ ଆପଣମାନଙ୍କୁ ଲାଗିବ, କିନ୍ତୁ ଟାଇମ୍ ଲାଗୁ ପଛେ ୟାକୁ ଯଦି ଆପଣମାନେ କଣ୍ଟିନ୍ୟୁ ରଖିବେ ସପ୍ତାହକୁ ଦୁଇ ଥର କିମ୍ବା ମାସକୁ 10-15 ଥର ଆପଣମାନେ କରିବେ, ତାହେଲେ ନିହାତି ଆପଣମାନଙ୍କର ଭଲ ଭାବରେ ଆପଣଙ୍କର ରେଜଲ୍ଟ ଆସିବ। ତ ସାଙ୍ଗମାନେ ଦେଖନ୍ତୁ, ଏମିତି ଲଗେଇ ସାରିକି ପରେ ଆପଣମାନେ ଭଲ ଭାବରେ ଟିକେ ହାଲକା ହାଲକା ମସାଜ କରିବେ, ସେଇଟା ଯେହେତୁ ଟାଣ ସ୍କିନ୍ ଟିକେ ଥାଏ, ମାନେ ଟିକେ ହାର୍ଡ ସ୍କିନ୍ ଥାଏ, ତ ଆପଣମାନେ ଟିକେ ହାଲକା ହାଲକା ମସାଜ କରିବେ। ମସାଜ କରିକି ୟାକୁ ଆପଣମାନେ ଏମିତି 2-3 ମିନିଟ୍ ପାଖାପାଖି ମସାଜ କରିବେ, ଦେଖିକି ଆପଣଙ୍କ ସ୍କିନ୍ ଉପରେ ଡିପେଣ୍ଡ କରେ କେତେ ମୋଟା ସ୍କିନ୍ କିମ୍ବା ପତଳା ସ୍କିନ୍, ଯଦି ହାଲକା ହାଲକା ମସାଜ କରିବେ, ମସାଜ କରିକି 2 ମିନିଟ୍ ପରେ କିଛି ସମୟ ରଖିନେବେ, କିଛି ସମୟ ରଖିସାରିଲା ପରେ ତାକୁ ଧୋଇନେବେ, ଦେଖିବେ ଆପଣମାନଙ୍କର ଅଲଗା ସ୍କିନ୍ ଗୁଡ଼ାକ ବହୁତ ସୁନ୍ଦର ଭାବରେ ସଫ୍ଟ ହେବ, ଆଉ ସେଇ ଯେଉଁ ଜାଗା ଗୁଡ଼ାକ କଳା ହୋଇଥିବ ଯେଉଁ ସ୍କିନ୍ ଗୁଡ଼ା ଦାଗଟା, ତ ସେଇଟା ନିହାତି ହାଲକା କିଛି ନା କିଛି କଲର୍ ଚେଞ୍ଜ ହେବ, ଆସ୍ତେ ଆସ୍ତେ ସେଇଟା ପୁରାପୁରି ମାନେ ଗ୍ୟାପ୍ ହୋଇଯିବ। ତ ସେଥିପାଇଁ ଆପଣମାନଙ୍କୁ ଟିକେ ଟାଇମ୍ ଲାଗିବ, ତ ଟାଇମ୍ ଦେଇକି ଆପଣମାନେ ୟାକୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଆଉ ଚ୍ୟାନେଲ୍ରେ ଯଦି ନୂଆ ଅଛନ୍ତି ପ୍ଲିଜ୍ ଚ୍ୟାନେଲ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ଅଲ୍ ନୋଟିଫିକେସନ୍ କ୍ଲିକ୍ କରନ୍ତୁ, ତାକି ନୂଆ ନୂଆ ଭିଡ଼ିଓ ନୋଟିଫିକେସନ୍ ସର୍ବପ୍ରଥମେ ଆପଣମାନେ ପାଇପାରିବେ। ଆପଣମାନେ କେଉଁ ଏରିଆରୁ ଦେଖୁଛନ୍ତି ମୋତେ କମେଣ୍ଟ ସେକ୍ସନ୍ରେ ଜଣାଇଲେ ନିହାତି ଖୁସି ଲାଗିବ, ନୂଆ ନୂଆ ଭିଡ଼ିଓ ବନାଇବା ପାଇଁ ମୋଟିଭେସନ୍ ମିଳିପାରିବ। ଆଜିର ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କରନ୍ତୁ, ଅନ୍ୟମାନଙ୍କ ସହିତ ସେୟାର କରନ୍ତୁ, ତାହେଲେ ଆପଣମାନେ ଆଜିର ଭିଡ଼ିଓକୁ ଦେଖିଥିବାରୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଭିଡ଼ିଓକୁ ଏଇଠି ରଖୁଛି, ରହିଲି, ନମସ୍କାର।